তো দেখো এই তিনটে, এই তিনটাই আসে রোজ। কোনো খাইনি, জানি না এটা খেতে কিরকম লাগবে। চিকু কি করে রেখেছে, ওর যত সফট টয়েস ছিল সব বিছানায় ছড়িয়ে যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। আর আমি এই জন্য সময় পাইনি, কারণ কি সকালে আজকে উঠেছি অনেক সকালে, তারপরে উঠে স্নেহিলের এখন যেহেতু 9টা থেকে অফিস, ওকে টিফিন বানিয়ে দেওয়া, ও খেয়ে যায়, তারপরে চিকুকে দেখা, চিকুকে ওঠানো, ওকে পড়তে বসানো, সবকিছু করতে করতে না আমি তারপরে কিচেনে ঢুকতে হয় দুপুরের রান্নার জন্য। তো দুপুরে কাটা কুটি, রান্না বান্না সব করতে করতে, চিকুকে নাস্তা দিতে, আমি নাস্তা খেতে, মানে অনেকটাই লেট হয়ে যায়, যে মানে আজকে হয়ে গেছে, যে যার ফলে আমি এখনো বিছানা গোছানোর টাইমই পাইনি। তো যাই হোক, এখন আস্তে আস্তে বিছানা গোছাবো, এখন 12টাই বাজে। তো খুব খারাপ লাগে আমার, সকাল সকাল যদি ঘুম থেকে ওঠার পর বিছানাটা গোছানো না হয় না তো মাথাটা তখনই আমার গরম হয়ে যায়। তো যাই হোক, এখন গোছাবো, আজকে লেট হয়ে গেছিলো কারণ কি চিকুকে নিয়ে আমি পড়াতেও বসেছিলাম সকাল থেকে, তো এই জন্য। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করছি। আর রান্না এখনো আমার কমপ্লিট হয়নি, রান্নাতে আজকে সেরকম কিছু না, মুসুরির ডাল টমেটো দিয়ে আর উচ্ছে ভাজা আর হচ্ছে ডিমের কষা, মানে এক কষা যেটা হয় সেটাই বানাচ্ছি। অন্যদিন ঝোল ঝাল খুব খায়, এখন একটু শুকনো শুকনো খেতে ইচ্ছা করছে আমার, মানে কষা ফসা গ্রেভিওয়ালা কিছু দিয়ে। তো যাই হোক, চলো তোমাদের সাথে এখন কথা তো একটু পরে বলবো, কারণ কি রান্না বান্না সেরে নিই আর বিছানা টিছানা সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো চলো ব্লগটাকে শুরু করছি, প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমার ভালো লাগবে। আজকে সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। You're the night sky trying to make me see your stars. The dark gets lonely, now I see violet, I can feel silence. And the dark's all that I see when your stars have burnt up. So guys, দেখো এখন আমি ডিমটা কষাবো, মানে ডিমের কষা যেহেতু বানাচ্ছি সেহেতু মশলাটাকে এখন কষাচ্ছি। আর এইদিকে আমার ভাত, আমি ভাতটা এখন না লাস্টে বসাই যাতে গরম গরম ভাত খাওয়া যায়। আর এদিকে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে উচ্ছে ভাজা। ব্যাস এই হচ্ছে আমার রান্না আজকে। আর ডিম কষা থাকলে আমার তো আর কিছু লাগে না, ডালটা জাস্ট করলাম চিকুর জন্য, কারণ কি শুধু সবজি দিয়ে তো খেতে পারবে না, ডিম কষাটা না একটু আমি ঝাল ঝাল বানাবো যাতে একটুখানি মানে কি বলবো একটুখানি মুখের স্বাদটা চেঞ্জ হয়। সবসময় গরম বলে না ওই পাতলা ঝোল খেতে খেতে মানে অতিষ্ঠ হয়ে গেছি, এই জন্য মনে হচ্ছে একটুখানি গ্রেভিওয়ালা কিছু খাই। তো যাই হোক, একটু ঝাল ঝাল করছি বলে ডালটা বানালাম, নাহলে আমার ডালের কোনো প্রয়োজনই ছিল না। আর স্নেহিল যখন রাতে আসবে তখন একটা তরকারি রুটি বানালেই হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর হ্যাঁ গাইস, তোমাদের আর একটা জিনিস যেটা তোমাদের সাথে বলবো বলছিলাম, যে দেখো এই কড়াইটা না, এটা স্টিলের কড়াই, তো এই কড়াইটা আমি 2-3 দিন আগে স্নেহিল কিনে এনেছে, তো খুব ভালো দামি একটা কড়াই, কিন্তু যেহেতু স্টিলের কড়াই আমি এটা বসিয়েছি আর দেখো এরকম পুড়ে গেছে, মানে পুড়ে যাচ্ছে, কিছুতে আঁচ কমিয়েও আমি রান্না করতে চেষ্টা করলাম কিন্তু হয়ে উঠলো না, তো এটা পুড়ে গেছে, তো এটা আর রান্না করতে পারলাম না এটাতে, তো এটা রেখে দিলাম। তো এরকম আরও একটা কড়াই আছে স্টিলের যেটা আমার ইউজ করতে পারি না, এরকম পুড়ে যায় যতই আঁচ কমিয়ে। অ্যাকচুয়ালি এটাই আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই কি স্টিলের কড়াই যাদের আছে তারা নিশ্চয়ই এটা ভালো বলতে পারবে। আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম এর আগে, তখনও এরকম হয়েছিল যেটা কালকে কেনা হয়েছে, কেন কি আমি শুনেছি কি স্টিলের কড়াই মানে অ্যালুমিনিয়াম বা আমার কাছে দেখো এই কড়াইও আছে, মানে ননস্টিকের অনেক কটা সেট আছে, কিন্তু ননস্টিকের কড়াইও শুনেছি খুব খারাপ। তো যেটা সবচেয়ে ভালো লোহা বা স্টিলের কড়াই, তো লোহার কড়াইটা এখনো কেনা হয়নি, বাট স্টিলের কড়াই আমি চেষ্টা করলাম কিন্তু একদমই হলো না আমার দ্বারা করা, কারণ কি যতই আমি আঁচ কমিয়ে কম সিমে রেখে রান্না করার চেষ্টা করছি তাও পুড়েই যাচ্ছে, আর এত আওয়াজ হচ্ছে মানে পট পট করে ওটা মানে সিলটা উঠছে নামছে এরকম হচ্ছে।
তো ওটাই তোমাদের জিজ্ঞেস করা যে যারা স্টিলের কড়াই ইউজ করো কিভাবে করো আমাকে প্লিজ জানিও, কারণ কি আমি এসব সম্বন্ধে নতুন নতুন সংসার যারা করতে শেখে না, মানে আমি বিয়ের পর তো মানে যখন সেহিল নাগপুরে ছিল, ট্রান্সফার ছিল নাগপুরে, তো তখন আমি যেহেতু আমাদের ছিন্দওয়ারা থেকে নাগপুর কাছে তো আমি ছিন্দওয়ারাতে থাকতাম, তো এতটা কিছু আর বাড়িতে থাকলে তো রান্না বান্না কিছুই করতে হতো না আমাকে, কেন কি সব আন্টিরা ছিলেন আর বাড়িতেও মার কাছে কিছু করিনি, তো মা তারপর মাম্মি এদেরকেও আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওরাও স্টিলের কড়াই তো ইউজ করে না, ওরাও ননস্টিক বা এ ধরনের জিনিসই ইউজ করে, অ্যালুমিনিয়াম ননস্টিক যেটা আগেকার দিনে। তো আমার এটাই তোমাদের কাছে জিজ্ঞেস, প্লিজ আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও যে কিভাবে তোমরা যাদের কাছে স্টিলের মানে কড়াই আছে তারা কিভাবে ইউজ করো। অ্যাকচুয়ালি আমি সত্যিই জানি না, তো আমার দুটো কড়াই আছে কিন্তু আমি একটারও ইউজ করতে পারছি না। হ্যাঁ, আর একটা জিনিসও স্নেহিল এনেছিল, তো আমি ওকে বলেছিলাম কি তুমি এরকম স্টিলের আনবে, কারণ কি স্টিলের কথা শুনেছি ভালো, অতটা ক্ষতি করে না, তো এই একটা ইয়েটাও এনেছে কি বলে সসপ্যানের মতো, প্যানের মতো আর কি, তো স্টিলের প্যান আর কি, তো এটাও এনেছে, কিন্তু এটা আমি আর ভয়ে ইউজ করতে পারছি ইউজ করতে পারছি না, ওটা যেভাবে যা অবস্থা হয়েছে সেটার জন্য। তো যাই হোক, আমার ওটা চলে এসছে, আমি ওদেরকে খাবারটা দিই, ওদের আসার টাইম এই টাইমে, ওদের মানে কাকে বলতে চাই, আমার কিচেনের বন্ধুদের তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, দেখো এরা হচ্ছে আমার ফ্রেন্ড, এরা আসবে, ওরা ওরা আমার কাছে, দেখো তিনজনকে দেখতে পাচ্ছ, ওই দেখো এরা আমার কাছে আসে, এরা আমার কাছে আসে, কেন কি এদেরকে এখান থেকে আমি খাবার দিই, তো এরা ওয়েট করে থাকে এই টাইমে, আমাকে ডাকতেই থাকে, মানে কতক্ষণে আমি না দেবো আমাকে ততক্ষণে জ্বালিয়ে খায় ওরা। তো দেখো এই তিনটে, এই তিনটেই আসে রোজ, এই একটা আর একটা উড়ে উড়ে বেড়াচ্ছে, তো এরা হচ্ছে আমার বন্ধু, এরা কিচেনে এরকম বসে থাকে, আজকে ভয় পেয়ে গেছে, কেন কি আজকে ক্যামেরা দিয়ে ওদেরকে দেখাচ্ছি, আজকে যেহেতু ক্যামেরা দিয়ে ওদেরকে দেখাচ্ছি এজন্য ওরা না বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। আয় 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 কিচেন। You're the night sky trying to make me see your stars. The dark gets lonely. Now I see violet, I can feel silence. And the dark's all that I see. When your stars have burnt out. কিছু গোছাতে হয় চিকু, চলো এগুলো সব গুছিয়ে গুছিয়ে ব্যাগে তোলো, রাখো। কেন? হ্যাঁ করতে হবে, মাম্মা এত কাজ পাচ্ছে না একসাথে, চলো এখনো আমরা ডিনার করিনি, কারণ কি আজকে আমরা বাইরে থেকে ডিনার অর্ডার করেছি, আর বানানো কিন্তু আমার সবকিছু হয়ে গেছিল, ডিমের কষা ছিল দুপুরবেলা তোমরা দেখেছিলে, তারপরে ডাল ছিল, রুটি করে নিয়েছিলাম, সবকিছু করে নিয়েছিলাম, তারপর মনে হলো না আজকে একটু বাইরে থেকে খাই, আর জানি না খুব বাইরের খাবার খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে, তাই একটু একটু খাচ্ছি এখন। আর দেখো আমার এখানে হয়েছে একটা পিম্পল যেটাতে প্রচণ্ড মারাত্মক ব্যথা। তো যাই হোক, বাইরের খাবার আসছে, তো কী কী অর্ডার করেছি সেগুলো পরে দেখাবো, তো চলো। তো গাইজ দেখো, এটা হচ্ছে চিকেন 65 যেটার মধ্যে কারি পাতা আছে, তো চিকেন 65-এ আমি কারি পাতা কখনো খাইনি, জানি না এটা খেতে কীরকম লাগবে, খুব ভালো একটা হোটেল থেকে অর্ডার করা হয়েছে, বাট জানি না এখন দেখা যাক কীরকম লাগবে। তো চলো এটা আমাদের স্টার্টার, এটা দিয়ে শুরু করি, তারপরে দেখা যাক আর কী কী খাচ্ছি। একদম বেকার ছিল, আমি ভেবেছিলাম যে চিকেন 65 এত ভালো একটা বড় রেস্টুরেন্ট থেকে আনানো হচ্ছে তো একটু বেটার হবে, বাট ওতে পুরো তোমরা দেখলে কারি পাতা দেওয়া আছে, তো আমি প্রথমেই বুঝে গেছিলাম কি টেস্ট অতটা ভালো আসবে না, কারণ কি সব কিছুতে কারি পাতা দিলে সেটা মানায় না খাওয়ার, তো এই জন্য। আর ঝাল প্রচণ্ড ছিল, আমি চিকুর জন্য মেনলি ওটা অর্ডার করিয়েছিলাম কিন্তু চিকু খেতে পারলো না ভালো করে, তো খুব ঝাল ছিল। আর এটা তো হয়ে গেল স্টার্টারে, আর বেশি কিছু রুটি এক কষা এগুলো তো খাবে, কেন কি ও বাইরের খাবার খুব একটা খেতে পারে না, তো যতটা আমাদের সাথে খাবে খাবে, আর ওর জন্য একটুখানি শেকও আনা হয়েছে ওটাও খাবে, আর মেন যেটা একটুখানি পরে মানে একটু টুকটাক খাওয়ার পর আমি ওকে রুটি খাইয়ে দেবো, আর আমরা যেটা খাবো সেটা অ্যাকচুয়ালি স্নেহিল প্রচণ্ড রেগে যায় আমার উপর স্নেহিল, কেন কি আমি
ও আমাকে বলে তুমি কোনো ভ্যারাইটি ট্রাই করতে চাও মানে মানে চাও না, কোন রকম ভ্যারাইটি খাও না, যখনই হয় তখনই তুমি মাংস। আনি না আমি খিদের পেটে না, যখন আমার খিদে পায় তখন আমার মনে হয় সামনে বাস ভাত থাকা দরকার আর মাটন থাকা দরকার বা চিকেন কিছু বি হোক ভাতের সাথে আমি ঠিক খেয়ে নিতে পারবো। বাট যদি পেট ভরা থাকে, এমনিতে আমি প্রচন্ড ফুডি, অন্যান্য সব খাবার এক্সপেরিমেন্ট করি ঠিক আছে, কিন্তু সেটা যখন ভরা পেটে তখন একটু একটু ওই কাম চালাও হয়ে খেয়ে নিলাম তো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমার পেট ভরার মতো খাবার বলতে চাও না সেটা মাংস ভাতের আগে। এর জন্য আমি এখানে নস্টালজিক কলকাতা আছে তোমরা জানো, আর অনেকে তোমরা জিজ্ঞেসও করেছো যারা নতুন চেন্নাই এসছো, যারা চেন্নাইয়ের বাঙালি আছো অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে এটা কোথায়, অ্যাড্রেস কি আছে। তোমরা অনলাইনেও পেয়ে যাবে, সুইগি জোম্যাটোতেও অ্যাভেলেবেল আছে, তোমরা সব জায়গা থেকে নস্টালজিক কলকাতা বললেই পেয়ে যাবে। আর চলো, তো সেখান থেকে আমি শুধু মাটন কষা অর্ডার করেছি, কারণ কি আমি ভাত করে নিয়েছিলাম দুপুরবেলা, একটু ভাত আমার জন্য রাখা আছে, রুটি আছে আমার ওতেই হয়ে যাবে, আর স্নেহিল অর্ডার করেছে বিরিয়ানি, তো মাটন বিরিয়ানি আর আমি করেছি মাটন কষা যেটা আমি ভাত। তো দেখো নস্টালজিক কলকাতা এক প্লেটের দাম 405 টাকা, হ্যাঁ এটা এক প্লেটের দাম 405, এমনিতেও দাম এত না, এটা জিএসটি ফিএসটি লাগিয়ে হবে, 379 হচ্ছে দাম। তো এটাতে থাকে তিন পিস মাটন, মাত্র তিন পিস মাটন, ছোট ছোট মোটামুটি, কিন্তু জানি না এটা খেয়ে মনে হয় কি অমৃত, জানি না কেন আমার এত পছন্দ হয়েছে, এটা পুরো মায়ের হাতের রান্না মনে করিয়ে দেয়। তো যাই হোক এই জন্য আমি এটা আনাই, কিন্তু জানি এই টাকাতে হয়তো আমি মোর দ্যান হাফ কেজি আমি মাটন পেয়ে যাব, কিন্তু তার পরেও বলবো যে এটা অবশ্যই ট্রাই করো, কম পিস দেয় ঠিক আছে বাট খুব টেস্টি, এক আধবার ট্রাই করা যেতেই পারে। তো আমি এটা যখনই আমার খেতে ইচ্ছে হয় আমি তো আনিয়ে নিই, আর স্নেহিল আনিয়েছে বিরিয়ানি, এটা হচ্ছে কোথা থেকে, এটা ওয়া হায়দ্রাবাদি, আচ্ছা ওয়া হায়দ্রাবাদি থেকে হায়দ্রাবাদি বিরিয়ানি আনিয়েছে, যেটা যে বিরিয়ানি হচ্ছে এটা মটন বিরিয়ানি, আন্ডা ফান্ডাও আছে বাঙালিদের মতো, তো এটা আনিয়েছে। গাইজ আমার আঙুলে দেখো এটা পুড়ে গেছে, হ্যাঁ রান্না করতে গিয়ে পুড়ে গেছে, আমার হাতটা পুরো খান হয়ে গেল। তো যাই হোক দেখো এই বিরিয়ানি আর এটা, আর এটাতে আছে স্যালাড। তো বাস এবার আমরা বিন্দাস খাবো, আর ফ্রিজে আছে কোল্ড ড্রিঙ্কস, তো জানি এগুলো খুব খারাপ খাওয়া কিন্তু এক আধ দিন তো ঠিকই আছে বলো, তো ওই জন্য আমি আজকে চিট ডে হিসেবে মানছি, কাল থেকে আবার এক্সারসাইজ চালু করব, শুরু করেছিলাম কিন্তু আবার খাওয়া থেকে বুঝতে পারছো মানে বুঝে উঠতে পারি না, কনফিউজ হয়ে যায় খাবার দেখলে। তো যাই হোক এখন খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে আমরা খাবো, তারপরে কালকে ছুটি আছে সবারই, হ্যাঁ কালকে আর একটা কাজও আছে আমাদের, বুস্টার ডোজ নিতে যাওয়ার আছে, তো সেটাও নিতে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক চলো এখন খেয়ে ঠেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। গুড নাইট। Makes no sound. I'll find valid in your eyes. He'll always be my night sky. গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন আমরা যাচ্ছি, কালকে আমি রাত্রিবেলা ভাবলাম তোমাদেরকে বাই করতে আসব কিন্তু তাও হয়ে ওঠেনি, কেন কি কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম তোমাদেরকে বললাম, তারপরে আর হয়েই ওঠেনি, তো এই জন্য এখন যাচ্ছি হচ্ছে বুস্টার ডোজ দিতে। তো চলো এখন অলরেডি বাজে একটা, আমার রান্না বান্না হয়নি, বাস এসে করবো রান্না, এখানে পিম্পলটা খুব বড় হয়ে গেছে, তো চলো এখন যাচ্ছি বুস্টার ডোজ নিতে। তো চলো, খুব গরম পড়েছে মানে সকালবেলা সেই যে বেড়াতে গেছিলাম তারপরে আবার এখন বেরোচ্ছি, আর আমরা সকালে আজকে ব্রেকফাস্ট খুব তাড়াহুড়ো করে করেছি কেন কি আজকে যাওয়ার ছিল যেহেতু, আর এর জন্য টোস্ট আর মানে যেটা ব্রেড টোস্ট আমি বানাই তো সেটা আর চা খেয়েই যাচ্ছি, আর রান্নাও এখনো ইনকমপ্লিট রয়েছে গিয়ে রান্না করব। তো চলো চিকু বাই আউট।
you're the night sky, trying to make me see your stars. The dark gets lonely, now I see violet, I can feel silence. And the dark's all that I see, when your stars have burnt out and your heart makes no sound. I'll find violet in the sky, trying to make me see your stars. The dark gets lonely, now I see violet, I can feel silence. So guys, আমাদের just হলো booster dose নেওয়া। এবার যাবো হচ্ছে দেখি কোথায় যাবো। প্রচন্ড ভয় পেয়ে গেছে আমাদের দেখে। এজন্য ওর মুখটা এরকম হয়ে গেছে। চিকু লাগাবে injection? Injection লাগাবে? তো চলো দেখা যাক এখন কোথায় যাচ্ছি। খুব গরম। তো গাইস একটু আগে জাস্ট ফিরলাম আমরা আর ফিরেই চলে এসেছি কিচেনে। এটা খুব আমি সব জোগাড় করে রেখে গেছিলাম। তো এসে তাড়াতাড়ি করে আলু ভাজা আর ডাল বানাচ্ছিলাম আর ভাবলাম অমলেট বানিয়ে নেবো। কিন্তু দেখলাম কালকে ডিম বানিয়েছিলাম, তো রাত্রিবেলা যেহেতু বাইরে থেকে আনিয়ে খেয়েছি তো ডিমটা ছিল, তো ডিমটা বাস ডিম কষাটা গরম করে নেবো তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা খাবো। চিকুর চান টান হয়ে গেল, আমি এখনো চান করিনি, আগে খেয়ে খেয়ে নেবো তারপরে। তো এখানে হচ্ছে মুসুরির ডাল দেখতে পাচ্ছ ফুটছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে বানিয়েছি আর এখানে আলু, এখানে আলু পেঁয়াজ ভাজা আর কালকের ডিম কষাটা এখানে আছে। ভালো কি আমরা যাওয়ার সাথে সাথে ভ্যাকসিনেশন মানে বুস্টারটা হয়ে গেছিল, তো তারপরে আমরা দেরি এই জন্য হলো কেন কি তারপরে আমরা একটা ডান্স ক্লাসে গেছিলাম চিকুর ডান্সের জন্য কথা বলতে। তো সেখানে পুরো পাকাপুকি করে এলাম যে ডান্স কেন কি চিকুর প্রচন্ড ইন্টারেস্ট ডান্সে। তো সেখানে সুইগার ডান্স একাডেমি বলে আছে, ডান্স একাডেমি, তো ওখানে ভর্তি করালাম স্যাটারডে সানডেতে। তো ভালো না, ও ছোট থেকে আমি চাই কি ওর যেটার দিকে ন্যাক আছে সেটাও খুব ভালো করে শিখুক। আমি অনেক চেষ্টা করেছি গান শেখানোর, কেন কি আমি গান শিখতাম, তো আমি চেষ্টা করি ছেলেকে গান করানোর বা কিছু, কিন্তু ওর বেশি ইন্টারেস্ট ডান্সে আছে। তো এই জন্য ডান্সেই আমি মানে ওকে দিলাম আর কি। তো দেখা যাক কি হয়। আর স্কুলও ওর খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, 20 তারিখ থেকে ওদের স্কুল শুরু হয়ে যাবে নতুন স্কুল। তো বাস সেটাই। তো চলো এখন বানিয়ে আমি ব্লগটাকে শেষ করব, কেন কি কাল থেকে ব্লগটা চলছে। আবার আজকে যেহেতু স্যাটারডে, আজকে ব্লগটাকে এন্ড করার টাইম আসবে, নাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ওকে গাইস, লাভ ইউ, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।